सोमवार फिर मंगलवार फिर शुक्रवार फिर गुरुवार फिर शुक्रवार फिर सोमवार फिर मंगलवार फिर गुरुवार फिर गुरुवार फिर शुक्रवार फिर सोमवार फिर मंगलवार फिर शुक्रवार फिर गुरुवार फिर शुक्रवार फिर सोमवार फिर सोम के अंदर घुस गया मंगल उस पर बुध और गुरु की उंगल शुक्र पुनंगे मोर सना चैन लिए व्यापार তাহলে হলো গিয়া অন্তর্দেশীয় আর যদি বিদেশে হয়ে থাকে তাহলে হলো গিয়া আন্তর্জাতিক এর পেছনে যে একটা মস্ত চক্রান্ত চলছে স্যার সারা পৃথিবী জুড়ে বড় বড় বিজনেসম্যানদের পাউরুটির মধ্যে বিষাক্ত ঝুল চুকিয়ে মারার চক্রান্ত চলছে তবে হ্যাঁ একবার যখন এসে পড়েছে আর ভয় না আমার কাছে যখন এসে পড়েছে কেস আমি সলভ করবই আচ্ছা স্যার আপনার কি কাউকে সন্দেহ হয় না মশাই আমার তো কাউকে সন্দেহ তা কি কখনো হয় মশাই যে কোনো কেস সলভ করতে গেলে নিয়মই হচ্ছে প্রথমে কাউকে সন্দেহ করতে হবে সে কি কথা আগে হ্যাঁ এই যেমন ধরুন এই প্রথমেই আমার সন্দেহ হয় আপনার ওই চাকর বাছাধনকে না না মশাই তার নাম বাছাধন নয় তার নাম হারাধন ওই হলো স্যার প্রথমে সব ধনই ওই বাছাধন সেজে থাকে তারপর আপনাকে হারাধন করে দিয়ে সব নিয়ে কেটে পড়বে না 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 আমার বহুদিনের পুরনো চাকর খুব বিশ্বাস কি যে বলেন স্যার আজ 20 বছর বিয়ে হয়ে গেল এখনো বউয়ের বিশ্বাসই আদায় করতে পারলাম না সে কি মশাই নিজের দুঃখ কি বলবো মশাই হাতে রাউন্ডের পর বাড়ি ফিরলেই ও পাশের বাড়ির রেলসেশিয়ান লাকির মতো গায়ে শুকে শুকে জিজ্ঞেস করে কোথায় গেছিল আচ্ছা মশাই আমি তাহলে উঠি এখন আর বসার সময় নেই আপনি যদি কিছু খবর বের করতে পারেন তাহলে জানাবেন সে আপনি নিশ্চিন্তে আসুন মশাই আর একটু সাবধানে থাকবেন স্যার আমি না বলা পর্যন্ত ওই পাউরুটিটা খাবেন না একবার ওই বাছাধনকে আমার কাছে একবার পাঠিয়ে দেবেন কয়েকটা প্রশ্ন করার আছে মাঝে মধ্যে স্যার একটু পায়ের ধুলো দেবেন তাহলে ঘরে ফিরে বউয়ের কাছে দু একটা ভালো গল্প করতে পারি এই গোপালবাবু শুনুন এই গোটা ছয় কনস্টেবল নিয়ে একবার ওই মিস্টার ধরের বাড়িটা ভালো করে সার্চ করুন আর ওই পাউরুটি টুটিগুলো একটু ভালো করে দেখবেন শুনুন পাউরুটি বললাম বলে শুধু পাউরুটি খুঁজবেন না লেড়ো বিস্কুটও পাউরুটির পর্যায়ে পড়ে বাড়ি যেতে পারবো না গো আমাদের পাড়ায় সমস্ত বড় লোককে পাউরুটির মধ্যে ছুঁচ ঢুকিয়ে মারার চেষ্টা চলছে চক্রান্ত সলভ করার সব দায়িত্ব আমার এবার কেমন হ্যাঁ সবকে সলভ করবে শুধু তোমার দাদা না হ্যাঁ কি হেলমেট আরে আছে আছে আরে এই তো পড়েছি হ্যাঁ হ্যাঁ মাথাতেই পড়েছি আর শোনো ওই লুচি ফুচি সবাইকে সাবধান করে দাও যেন পাউরুটি না খায় আচ্ছা এখন ছাড়ছি হ্যাঁ টাইম টাইম রিপোর্ট করবো আছে স্যার না 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 মানে বানিয়ে রাখছি রাখছি সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমারে ধন্তা বিদ্যা আমারে ধন্তা বিদ্যা আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমারে ধন্তা বিদ্যা আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান আমার ঘরে আমি কদিন ধরে চলছে তোমার এই কারবার আমার নাম বাছাধন নয় আমার নাম হারাধন কটা ছেলে তোমার কি বলছে বলছি তোমার কটা ছেলে তাহলে তোমার নাম হারাধন হয় কি করে হারাধনের তো 10টা ছেলে হওয়ার কথা বড় হয়ে যা কটা ছেলে এর বাপ হব সেই কি ভেবে তো মা বাবা ছোটবেলায় নামটা রাখেনি বাবা 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 বেশ গুছিয়ে কথা বলতে পারো তো দেখছি
তো বলছিলাম কি রকম চলছে তোমার কারবার? এ কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আ বুঝবে কেন? কেন তুমি তোমার বাবুকে ওই পাউরুটির মধ্যে ঝুল ঢুকিয়ে মারার ফন্দি করনি? কি যে নির্বুদ্ধির মতো কথা বলেন বাবু, শুনলি বলে এত হাসি পায়। হাসি পায় কেন? বাবুরে যদি আমার মারবার ইচ্ছে হয় তাহলে পাউরুটির মধ্যে ঝুল ঢুকিয়ে মার কি যাবো কেন? বাবুর এমন সব গোপন কথা আমি জানি যে গিন্নি মারে বলে দিলে গিন্নি মা তার তেরার বাপির বাড়ির লোকেরই বাবুরে মেরে দিল। কোন একটা বুদ্ধিমানের মতো কথা বলেছো। আচ্ছা বাঁচা দন আবার উলিয়া ফেলছেন। বাঁচা দন নই, আমি হলাম হারা দন। ওই একই হলো। আচ্ছা হারা দন, তোমার কাউকে সন্দেহ হয়? আগে কিসের সন্দেহ? এই তোমার বাবুকে বা বাবুর মতো বড় 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 লোকদের কেউ ওই পাউরুটির মধ্যে ঝুঁস ঢুকিয়ে মারার ফন্দি করছে কিনা? একে সন্দেহ আর কাকে করবো? তবে সন্দেহ যদি করতেই হয় তাহলে বলবো নেপা। নেপা? কোন নেপা? একে ওই যে মোড়ের মাথায় বুড়ি চানা চুড়ে দোকান, যার দোকান থেকে আমি পাউরুটি কিনি। কেন কেন ওকেই সন্দেহ হয় কেন? আগে ওর দোকানে যা ভিড় সব ওই সকালবেলা শুনলে ওটা একদম ওর কোনো কাজ। তার মানে? তার মানে হলো ওই কোনো কাজ নাই আর নাই কাজ তো কই মাছ দিয়ে সারা পাউরুটি মধ্যে ছড়িয়ে দিয়ে। বাবা তো চল বৃন্দাবন নাগরের নাগর দোলায় দুলবি নাই বল, চল বৃন্দাবন নাগরের নাগর দোলায় দুলবি নাই বল। ওরে বাঁচাও চাকরি চাকরি করে অনেক ঘুরেছি পাইনি, তাই বাবা রিটায়ার করার পর যে কোটি টাকা পেয়েছিলেন তাহলে ছোট্ট ব্যবসা। ব্যবসার কথা কে বলছে? তবে স্যার ওই যে তোমার ওই এলাকার এই বড় লোকদের সব পাউরুটির মধ্যে ঝুঁস ঢুকিয়ে মারা যে আন্তর্জাতিক চক্রান্ত চলছে, তুমিও তো ইনভলভ। কি বলছেন স্যার? আমি খুলে বললে বড় ভালো হয়েছে। আরো খুলে বলতে হবে? তবে শোনো, তুমি তোমার দোকানের পাউরুটির মধ্যে কাল দুপুরবেলায় বসে বসে ঝুঁচ ঢুকিয়েছো, আর তারপর তোমার পাড়ার ওই বিজনেসম্যান ওই ঘোড়ানার ধরের চাকর বাঁচানো হয় তোমার কাছে পাউরুটি কিনতে আসে, দিয়েছো তাকে ওই ঝুঁচবেলা পাউরুটি গুছিয়ে, বাঁচাদন না জেনে তার মনিবকে দিয়েছে পাউরুটি খেতে, যাতে কিনা ওই বিষাক্ত ঝুঁচ। আচ্ছা স্যার, হে রামচন্দ্র
चमक पाएगा, हंस चुकेगा गाना गुंगा, हंस चुकेगा गाना गुंगा, कौआ मोती खाएगा। हे जीरे, नमस्कार नमस्कार गुरु बाबू, सकाल बेला मन जरूरी तो लो। हे सुनून रामचंद्र बाबू, एक खूब जरूरी बेपारे आपके डेके पाठी। अच्छा बोलूं तो पाउरुटी बनाते की जिनिस लागे? पाउरुटी बनाते तो मैदा लागे, माखन लागे, डिम्बी लागे। छुच छुच लागे ना? छुच छुच क्या? छुच छुच अरे छुच वो जो छुच होके घुसता और खाल होके निकलता, छुच नहीं जाता। अरे अरे तोपा तोपा सुई बोलें सुई। अरे बाबा ओई बोलो ओई सुई। पाउरुटी बनाते सुई लागे? पाउरुटी बनाते सुई लागे केनो? आहा केनो बाबा? अरे गाइस पत्ता ताके खुले ही बोली এলাকার সমস্ত বড় লোকদের পাউরুটির মধ্যে শুয়ে ঢুকিয়ে মারা চক্রান্ত। স্বপ্ন স্বপ্ন সে কি বলছেন বড় বাবু? হ্যাঁ আর এটাই বলছিলাম যে পাউরুটির মধ্যে ওই শুয়ে ঢোকানো যায় কিনা। আচ্ছা আপনার কি কাউকে সন্দেহ হয়? সত্যি কথা বলতে কি আমার সবাইকে সন্দেহ হয়। আমার প্রথম সন্দেহ হয় আমার ওই ওয়ার্কার গুলো। তাহলে এক কাজ করি, আমার কিছু লোককে আপনার ওই কারখানায় পাঠিয়ে দিই। ওরা ভালো করে ওয়াচ রাখুক কোনো ওয়ার্কার ওই পাউরুটির মধ্যে শুয়ে ঢোকায় কিনা। লেকিন বড় বাবু আছে, আপনার কাছে সত্যি কথা বলছি, আমার কারখানায় কিছু ডিজাইন ডিজাইনের কারবার আছে, ও ব্যাপারে কোনো বিপদ হবে না তো? দেখ মশাই, আমার কি এখন আপনার ভেজাল দেখার সময় আছে? দেখছেন না ছুচনি হিমশিম খাচ্ছি, বললে বিশ্বাস করবেন না তিন রাত্রির মাথায় ঘুম নেই। বটেই তো বটেই তো, শুয়ে সারা দেখতেই ছোট আছে, লেকিন বহুত খতরনাক চিজ আছে। তানা সারা মহাভারতে সুয়ের কথা লেখা থাকে। তাও আছে নাকি? আছে মানে দুর্যোধন বলিয়েছিলেন না, বিনা জন্মে নেই তেঙ্গে সুই সমান জমি। বোঝো ওসব দিনের মুনি ঋষি নাকি অ্যাডভান্স ছিলেন। হ্যাঁ ঠিক আছে রামচন্দ্র বাবু, থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। হ্যালো হ্যাঁ কে কুটি, তোর মাকে দেবে কি ঘুমাচ্ছে এতবে ডাকিস না ডাকিস না বাবা, উঠেই আবার গাল বন্ধ করবে। হ্যাঁ হ্যাঁ কি আসলে ডেকে দিতে বলেছে, তবে ডেকে দে। হ্যালো হ্যাঁ কে তুমি, কি বললে ঘুমোচ্ছিলে, স্বপ্ন দেখেছ? কি স্বপ্ন গো? তোমায় ধরে নিয়ে গিয়ে পাঁচজন লোক তোমার সারা গায়ে ছুঁচ বিঁধিয়েছে, মানে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে। এ দেখো তো তোমার ওই গায়ে আর বাঁ হাতের ব্যথাটা আছে কিনা? নেই তো? হবেই তো হবেই তো, সবচেয়ে আঙ্গু পাঞ্চার হয়ে গেল। আরে না না ব্যাপারটা বোঝো, গায়ে বেঁধালে ভয় নেই, ছুঁচ গায়ে বেঁধালে হলো গিয়ে আঙ্গু পাঞ্চার, পাউরুটিতে বেঁধালে এই অ্যাটেম্প টু মার্ডার। এদিকে এদিকে প্রায় বেড়ে এনেছি, আরে আমার সব কটা অফিসার আর কনস্টেবলকে পাঠিয়ে দিয়েছি, সব কটা পাউরুটি তদন্তের কাজে লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ কিছু হলেই তোমাকে জানাবো। আরে বাবা বড় বাবুর আগেই জানাবো। হ্যাঁ হ্যাঁ তুমি একটু ঘুমিয়ে নাও। শোনো আর যদি স্বপ্নে কেউ ছুঁচ ফোটাতে আসে তাহলে তোমার ওই বাঁ পায়ে ব্যথার কথাটাও একবার বলে নি। এমন সময় তিন্নিমার ছুঁচের সুতো গেলে বলি,
নতুন ছুটা নিবার আগে জিনিসটা কোথায় রাখবেন ভাবতেছিলেন, এমন সময় পাসপোর্ট আমি ফুল বন্ধু সায়া ব্লাউজ হোসেনজিত শাহরুখ খান অমিতাভ বচ্চন বাবু সে সময় গেলেন গুটিতে খেলতে ঢুকি